আপনাদের সবাই কম বেশি ফিল্যান্সিং সম্পর্কে ধারণা আছে বাংলাদেশে মার্কেটে বা বাংলাদেশের প্রেক্ষাপটে মানুষ এখনও মনে করে শুধুমাত্র ভিডিও এডিটিং ডাটা এন্ট্রি অথবা ফটোশপ এই সকল সেক্টরেই ফিল্যান্সিং করে আয় করা যায় কিন্তু এর বড় একটা কিন্তু সেক্টর রয়েছে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট অর্থাৎ সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সম্পর্কে যদি আপনার ধারণা থাকে অন্যান্য টেগুলার মতো অর্থাৎ অন্যান্য যেমন আপনি যদি ফটো এডিটিং করে আর্ন করতে চান আপনাকে ফটো এডিটিং শিখতে হবে সেমভাবে আপনার যদি সাপ্লাই চেন সম্পর্কে খুব ভালো একটা জ্ঞান থাকে বা সাপ্লাই চেন সম্পর্কে আপনার নলেজ থাকে তাহলে সাপ্লাই চেনেও কিন্তু আপনি এরকম অনেক ফিল্যান্সিং জব পাবেন বর্তমানে ফিল্যান্সিং যে প্ল্যাটফর্মগুলো রয়েছে যেমন ফিল্যান্সার তারপর আপওয়ার্ক অথবা ফাইবার এই কিন্তু এই প্ল্যাটফর্মগুলোতে এখন প্রচুর পরিমাণে সাপ্লাই চেন রিলেটেড ফ্রিল্যান্সার কিন্তু হায়ার করে এবং প্রকিউরমেন্টের মতো একটা গুরুত্বপূর্ণ সাপ্লাই চেনের টপিক কিন্তু বারো দখলে রয়েছে আপনার যদি বেসিক সাপ্লাই চেন নলেজ থাকে তাহলে কিন্তু আপনি সাপ্লাই চেন রিলেটেড খুব ছোটোখাটো কাজগুলোও কিন্তু ফ্রিল্যান্সার হিসেবে পেতে পারেন এক্সপার্ট হলে তো কথাই নেয় অনেক বড় বড় জব পাবেন সাপ্লাই চেনে ফিল্যান্সিং জব করার বড় সুবিধা হলো আপনি এই ফিল্যান্সিং জবটাকে কিন্তু চাইলে পরবর্তীতে লং টার্ম কন্ট্রাক্টও রূপান্তর করতে পারেন অনেক কোম্পানি কিন্তু এরকম ফ্রিল্যান্সার হায়ার করে দেন হলো এদেরকে লং টার্মে কিন্তু জব অফার করে একটা জিনিস চিন্তা করেন আপনি বাংলাদেশের কোনো একটা গ্রামে বসে আমেরিকান কোনো একটা কোম্পানির ডিম্যান্ড প্ল্যানিং করতেছেন অথবা তাদের ইনভেন্টরি ম্যানেজমেন্ট করতেছেন অথবা আপনার তাদের প্রকিউরমেন্ট অ্যামপ্লয়ি হিসেবে কাজ করতে এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং বিষয় যদি আপনার সাপ্লাই চেইন সম্পর্কে ধারণা থাকে তাহলে কিন্তু আপনি সহজে এই সকল প্ল্যাটফর্মে আপনি এই ধরনের ফিল্যান্সিং জবগুলো করতে পারবেন তবে অন্যান্য ফ্রিল্যান্সিং জবগুলার মতোই এখানেও সাপ্লাই চেনেও আপনাকে কিন্তু ধৈর্য ধরতে হবে আপনারা অনেকেই শুনছেন যে ফিল্যান্সিং যে ওয়েবসাইটগুলো আছে সেগুলো কিন্তু আপনি চাইলেই একদিনেই জব পেয়ে যাবেন না অন্যান্য ফিল্যান্সিং জবগুলোর মতোই এখানেও কিন্তু আপনাকে ধৈর্য সহকারে কাজ করে যেতে হবে অর্থাৎ আপনি চাইলেই আপনার সাপ্লাই চেন নলেজ আছে আপনি কালকে জব পাই যাবেন বা কাজ পেয়ে যাবেন এমন না অন্যান্য জবগুলোতে যেমন আপনি কাজ জানলো আপনি বায়ারদেরকে কনভিন্স করতে হয় যে আপনি আসলে কাজটা পারেন সেমভাবে সাপ্লাই চেনেরও এই সকল ফিল্যান্সিং প্ল্যাটফর্মগুলো থেকে আপনি যদি জব পেতে চান আপনাকে ধৈর্য ধরে কিন্তু অনেক দিন এটার পিছনে লেগে থেকে আর যখন একটা জবে আপনি অ্যাপ্লাই করবেন তখন তার জব ডিসক্রিপশানটা পড়ে আপনার স্ট্রেনগুলোকে গুলাকে তুলে যত সম্ভব কভার লেটার সুন্দর করে যদি কভার লেটার লিখতে পারেন হয়তো খুব সহজে আপনি প্রথম দিকে না ফেলেও ধৈর্য সহকারে যখন কন্টিনিউ করবেন একটা সময় পেয়ে যাবেন চেনের রিলেটেড যে সকল ফিন্যান্সিং জব আছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল যে ডিমান্ড প্ল্যানিং ইনভেন্টরি ম্যানেজমেন্ট বায়ার ম্যানেজমেন্ট প্রকিউরমেন্ট ডিস্ট্রিক অ্যান্ড ট্রান্সপোর্টেশন ম্যানেজমেন্ট অ্যান্ড সো ওয়াটার ম্যানেজমেন্ট ডেটা অ্যানালাইসিস অ্যান্ড রিপোর্টিং সাপ্লাই চেন রিস্ক ম্যানেজমেন্ট এবং সাপ্লাই চেন সাস্টেনেবিলিটি ম্যানেজমেন্ট কিছু কিছু দেখা যাচ্ছে যে জব আছে যেগুলো আসলে আপনার এক্সপার্ট নলেজ লাগবে খুব বেসিক দেওয়া হবে না বাট সাপ্লাই চেন বিষয়টা হল যে আসলে আপনি প্র্যাকটিক্যালি যখন করবেন বা বিষয়টা সম্পর্কে জানবেন কারণ সাপ্লাই চেন আমরা প্রতিনিয়ত প্রত্যেকটা প্রোডাক্ট থেকে সার্ভিস আমাদের দৈনন্দিন জীবনে আমরা সাপ্লাই চেনটা ব্যবহার করি সো এটা সম্পর্কে আপনি যখন ফুলি কনফিডেন্টলি ধারণা থাকবে তাহলে আস্তে আস্তে আপনি এক্সপার্ট হবেন তখন এক্সপার্ট জবগুলো কিন্তু আপনার পাওয়া সম্ভব যদি আপনার একাডেমিক কোনো কোর্স করতে পারেন সেটা তো অবশ্য আরও আপনার জন্য বেনিফিশিয়াল হবে